তোমাকে দেখলাম, যাই হোক আস্তে আস্তে কাকিমা ভালো হয়ে যাবে সবকিছু। আর এই যে বুধ বুধ তো সবসময় আছে, তোমার জি আশা করেছিলে যে কোন ভাইয়ের জন্য কিনেছো, আমি বললাম না যে না না বাবা ভুল শুনেছে, 11টার সময় যাব বলেছিলাম সকাল। কিন্তু আসবে যেটা বললাম, একদম সন্ধ্যাবেলায় জেঠিমাকে দেখে একবারে বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে বলছি জেঠিমা কেমন কি আছে, আর এই মন্দিরটা দেখো এত দারুন, তাই বাধ্য হয়ে একটু দাঁড়িয়ে মানে যেতে যেতে একটু ভিডিও করলাম। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন কটা বাজে, এখন 6টা বাজে, সরি 10 মিনিট বাকি। যাই হোক জেঠিমা এখন অনেক সুস্থ, জেঠিমাকে এখন এসডিইউ রুম থেকে নর্মাল বেডে শিফট করেছি, সেটা মর্নিং এই হয়েছিল কিন্তু বেড ছিল না বলে রেখেছিল, এখন বিকেলবেলা গেলাম, জেঠিমাকে শিফট করে দিয়েছে। আর ডক্টর জেঠিমানি বললো 2 দিনের মধ্যে আমরা আশা করছি মঙ্গল থেকে বুধবারের মধ্যে জেঠিমা বাড়িতে সুস্থ মতো চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। আর আসার সময় একটু মিষ্টি নিয়ে এলাম, প্রথমে তো কি যেন বলে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ফুচকা আমি ভাবলাম যে খাবো না, থাক আজকে দুপুরবেলায় চিকেন খেয়েছি, এখন ফুচকা খেলাম না। 2 রকমের মিষ্টি নিয়েছে, মিষ্টি খাবো, মা কতটা কি রান্না করেছে জানি না, এখন খাওয়ার পাশে আগে ফ্রেশ হব। আর আজকে দেখো আর খেয়ে নি, কালকে আবার ডায়েট শুরু করব। কোন কালে নদী বলবো, ঢাকার কালে বলি, হ্যাঁ কত দূরে না, রাজাকে দিয়েছে সর্দি, রাজার তো জামার উপর জামা হয়েছে, ঝুম দিয়েও কিনে রেখেছে যেহেতু সেজে ঠিক ওরকম হয়ে গেল, এর জন্য থাক খুব সুন্দর হয়েছে কালারটা, রাজা এরম টাইপেরই পরে, খুব ভালো হয়েছে না, মা ধরো তো এটা একটু এমনি করে ধরো, হ্যাঁ ভালো হয়েছে। আর এর আগে ছদ্দিদের বাড়িতে গেছিলাম তখন ছদ্দি আমাকে শাড়ি অলরেডি দিয়েছিল যেটা এবছর পুজোতেই পরবো, ভালো হয়েছে। স্নানটা সেরে নিলাম, সব থেকে সারাদিন পরে স্নান করাটাই বেশি ফ্রেশ লাগে। আর সব থেকে ভালো খবর যে জেঠিমা এখন সুস্থ রয়েছে, আর কিছু না, এই দুটো দিন যা গেল মানে আমাদের তো ঠিক আছে, পিয়াদি সেজো জ্যাঠার উপরে প্রথম দিন তো কান্নাকাটি যেটা হয়, বাট ঠিক আছে এখন সবাই একটু হ্যাপি আছে যে জেঠিমা সুস্থ আছে। আর সব থেকে বড় কথা জেঠিমা বেশি খুশি যেই শুনেছে আর 2 দিন পরে চলে আসবো এখানে, তো এই হচ্ছে ব্যাপার। কালকে তো সোমবার, কালকে আমি আর যাব না কারণ এই স্যাটারডে সানডে একটু অনেকটা ম্যানেজ করে আমি পড়িয়েছি 2-3টে ব্যাচ একসাথে করে, তো কালকে রাজা যাবে, রাজা দুবেলাতেই যাওয়ার চেষ্টা করবে, আমি আর কালকে যাচ্ছি না, আমি আবার মঙ্গলবার দিন যাবো, এই হচ্ছে ব্যাপার। এই যে সর্দি দেওয়া জামাটা আমার খুব ভালো লেগেছে, কালারটা যেহেতু দুটো কম্বিনেশনে আছে, বাইরে বাইরে প্রচুর আনহেলদি খেয়ে নিয়েছি,
তাই আজকে একটু মুগ ডাল ভেজাচ্ছি, যেটা কালকে সকালে ব্রেকফাস্ট হবে। মুগ ডালটা ভিজিয়ে রাখি এখনই, তাহলে ভালো হবে। একটু বেশি করেই ভিজিয়ে দিই, যদি বেশি হয়ে যায় টেস্ট করেটা রেখে দেবো। আর এটা হচ্ছে চিয়া সিড, যেটা মর্নিংয়ে আমি খাবো। আর এখানে মা রুটি করছে, কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, আর ভাল লাগছে না। রাতে ডিনার রেডি। অনেক দিন পর মিষ্টি খেতে ইচ্ছা করলো, তা আবার দুরকমের। আর আমি পনিরের তরকারি নিইনি বললেই চলে। এই যে রাজাকেও পনিরের তরকারি মিষ্টি, মাদের জন্য রেখে দিয়েছি মিষ্টি, মারা পরে খাবে।